নিশ্চয়কৈ সন্মুখত লোকসভা নিৰ্বাচন, ধুবুৰী লোকসভা সমষ্টিটো নিৰ্বাচনী যুঁজখন অতি আকৰ্ষণীয় হৈ উঠিছে। এফালে আছে হেবিয়েট প্ৰাৰ্থী সাংসদ মৌলানা বদৰুদ্দিন আজমল, তেখেত AUDFৰ প্ৰাৰ্থী, আনফালে আকৌ আছে কংগ্ৰেছৰ ৰকিবুল হুছেইন। আৰু এই দুগৰাকী প্ৰাৰ্থীৰ মাজতে মূল যুঁজখন অনুষ্ঠিত হ'ব বুলি ৰাজনৈতিক বিশ্লেষকসকলে ধাৰণা কৰিছে, যদিও সম্প্ৰতি ধুবুৰী লোকসভা সমষ্টিত আচলতে কংগ্ৰেছৰ ভিতৰচৰাত গৃহকন্দল আচলতে জৰ্জৰিত কৰিছে। বিশেষকৈ গোৱালপাৰা জিলা কংগ্ৰেছত এক প্ৰকাৰ ধুমুহাৰ সৃষ্টি কৰিছে। ইতিমধ্যে কেইবাগৰাকী জিলা পৰ্যায়ৰ নেতা পদত্যাগ কৰিছে। আৰু এই মুহূৰ্তত মোৰ লগত আছে গোৱালপাৰা পশ্চিম সমষ্টিৰ বিধায়ক ৰচিত মণ্ডল, মই কথা পাতিবলৈ যত্ন কৰিম। আপোনাৰ ঘৰৰ কাষতে আজি ৰকিবুল হুছেইনৰ এখনি নিৰ্বাচনী সভা আছিলে, আপুনি ঘৰত বহি আছে কিন্তু নিৰ্বাচনী সভাটো আপুনি নাই, আপোনাৰ ফটোও নাই, কিয় কাৰণত? এইটো হেৰি, আমাৰ প্ৰাৰ্থী ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াই তেখেতৰ নিৰ্বাচনী কাৰ্যসূচীত বা প্ৰচাৰত নিশ্চয়কৈ মোক বিচৰা নাই, কাৰণ মই দেখিছোঁ যে তেখেতৰ নিৰ্বাচনী প্ৰচাৰৰ যি কাৰ্যসূচী বিতৰণ কৰা হৈছিল, বিলোৱা হৈছিল, বিভিন্ন বিধায়কক দিয়া হৈছিল, তাত মোক উল্লেখ কৰা নাছিল বা মোৰ নামো দিয়া নাছিল বা মোক জনোৱা নাই। আৰু ঠিক কেইবাটাও এনেকুৱা কাৰ্যসূচী আছে বা সাংগঠনিক সিদ্ধান্ত আছে জিলা কংগ্ৰেছৰ জৰিয়তে যে মোৰ সমষ্টিৰ অন্তৰ্গত খৰমোজা ব্লক, এইটো মই 26লৈকে এই অঞ্চলৰ বিধায়ক, আৰু 26লৈকে গোৱালপাৰা পশ্চিম সমষ্টিৰ অন্তৰ্গত যিমানবিলাক ব্লক কংগ্ৰেছ, মণ্ডল কংগ্ৰেছ আছে বা বুথ কংগ্ৰেছ আছে, এই সকলোবিলাকৰ দায়িত্ব বিধায়কে চাব। আৰু এই কথাটো নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটিৰ নিৰ্দেশ, প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ নিৰ্দেশ দেখা গৈছে। খৰমোজা ব্লকত ইনচাৰ্জ ব্লক প্ৰেচিডেণ্ট দিলে মোৰ লগত কোনো আলোচনা নহ'ল। ভাইচ প্ৰেচিডেণ্ট দিলে যিজনে 2006 চনৰ পৰা আজিলৈকে যিজন ল'ৰাই কংগ্ৰেছ কৰাও নাই বা মোক সমৰ্থনো কৰা নাই, সেইজন ল'ৰাক কাৰ নিৰ্দেশত কেনেকৈ উপসভাপতি দিলে মোকো জনোৱা নাই। আনকি এই যিটো জিলা কংগ্ৰেছে যিটো অৰ্ডাৰ দিলে, সেই অৰ্ডাৰৰ প্ৰতিলিপি মোক নিদি পেলাই দিলে জলেশ্বৰৰ বিধায়ক। এই যিটো দল বিৰোধী কাম, যে সকলোৱে কৈছে যে প্ৰাৰ্থী ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াৰ প্ৰত্যক্ষ নিৰ্দেশত আৰু আমাৰ গোৱালপাৰা পূব সমষ্টিৰ বিধায়কৰ পৰামৰ্শমতে এই গোটেইখিনি দল বিৰোধী কাম মোক হেও প্ৰতিপন্ন কৰা বা মোক অপমান কৰা, দলীয়ভাৱে মোক হেও প্ৰতিষ্ঠা কৰাৰ কাৰণে এই কামখিনি গোৱালপাৰা পূব সমষ্টিৰ বিধায়কগৰাকীৰ পৰামৰ্শমতে ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াই কৰি আছে, যাৰ কাৰণে তেওঁলোকে যিহেতু, আৰু এই গোটেইখিনি কথা মই নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটি, প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ডাঙৰীয়াক মই লিখিতভাৱে জনাইছোঁ যে ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াই আৰম্ভণিৰ পৰা, তেখেতে প্ৰাৰ্থী নোহোৱা দিনৰ পৰা এতিয়ালৈকে প্ৰত্যেক ক্ষেত্ৰতে দেখা গৈছে যে মোক ইয়াত আওপকীয়াকৈ মোক এক কাষৰে কৰাৰ কাৰণে যত্ন কৰি আছে। কাৰণ আপোনালোকে জানে গোৱালপাৰা পশ্চিম সমষ্টিৰ ডিলিমিটেশ্যনৰ পিছত পশ্চিম সমষ্টি হিচাপে এইটো ST ৰিজাৰ্ভ হৈ গৈছে, কিন্তু আঁতৰ কৰাৰ কাৰণে আপোনালোকে ৰকিবুল হুছেইনে ষড়যন্ত্ৰ কৰি আছে? নিশ্চিতভাৱে তেখেতে ষড়যন্ত্ৰ নহয়, তেওঁ লিডাৰ, তেওঁ তেনেকুৱা এটা অৰ্ডাৰ দিয়াৰ নিচিনাই হৈছে, সিদ্ধান্ত লোৱাৰ নিচিনাই হৈছে। কাৰণ তেখেতৰ লগত তেখেত কেণ্ডিডেট বাছনি হওঁ অৱস্থা যেতিয়া বৈঠক হৈছিল, তেখেতে মোক প্ৰকাৰান্তৰে বৰপেটা জিলা দেখুৱাইছিল। মই যেতিয়া কৈছিলোঁ যে আপোনাৰ লগত দুজন বিধায়ক আছে, ইয়াত আমি তিনিজন হেৰি মুছলিম সম্প্ৰদায়ৰ বিধায়ক, গতিকে আপুনি আফতাবমুল্লা বা ইয়াকে ৰৈছে কিন্তু এৰিব নোৱাৰে, গতিকে মোৰ ঠাই ক'ত আছে, তেতিয়া তেওঁ প্ৰকাৰান্তৰে মোক বৰপেটা জিলা দেখুৱাই, যিটো নেকি মই বৰপেটা জিলাত কিয় যাম? মই ৰাজনৈতিকভাৱে গোৱালপাৰা জিলাত জন্ম লৈছোঁ, নো ডাউট মোৰ জন্ম হৈছে বৰপেটা জিলাত, কিন্তু মোৰ সেই জন্মসূত্ৰে মই ৰাজনীতি কৰা নাই, মই তেতিয়া চাকৰি কৰিছোঁ, ৰাজনৈতিক জন্ম মোৰ বৰপেটা গোৱালপাৰা জিলাত। যিকোনো ব্যক্তিয়ে নিজৰ জন্মস্থানত মৃত্যু হোৱাটো কামনা কৰে, কোনো নিজৰ জন্মস্থান এৰি বেলেগত মৃত্যু কামনা নকৰে। মোৰ জন্ম, ৰাজনৈতিক জন্ম গোৱালপাৰা জিলাত হৈছে, গোৱালপাৰা পশ্চিম সমষ্টিৰ মানুহে মোক জন্ম দিছে, মোক কোনোবাই ঠেলি বৰপেটা জিলাত পঠিয়াব খুজিল মই যাম নেকি? ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াই মোক তেনেকৈ পঠিয়াব নোৱাৰে। তেওঁ সাংসদ হোৱাৰ আগতেই সিদ্ধান্ত লৈ পেলাই যে জলেশ্বৰ সমষ্টি, যি সমষ্টিৰ হেৰি 2,20,000 ভোটৰ ভিতৰত 1,20,000 হৈছে মোৰ ভোটাৰ, এতিয়াও মোৰ ভোটাৰ, আৰু বাকী 1,00,000 ভোটাৰ আছে জলেশ্বৰ আফতাবুদ্দিন মোল্লাৰ ভোটাৰ। এতিয়াও তেখেতে ক'ব পাৰিলেহেঁতেন যে 26লৈকে বহুত দূৰ আছে, দেখা যাওক কাৰ জলেশ্বৰৰ বিধায়কগৰাকী তেওঁৰ লগতে আছে, আজি নহয় সদায় লগত জলেশ্বৰৰ সমষ্টিৰ বিধায়ক। আপুনি নাই? মই নাই মানে কি, ৰাজনৈতিকভাৱে তেখেতে সদায় মোক আঁতৰত ৰাখিছে, এইটো সকলোৱে জানে। 2011 চনত গোৱালপাৰা পশ্চিম সমষ্টিত তেখেতে বৰ্তমান মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত লগ লাগি শ্বেখ শাহ আলম ডাঙৰীয়াৰ টিকট
অলমোস্ট ফাইনেল হয়েছিল, স্ক্রিনিং কমিটিলেকে ফাইনেল হয়েছিল, সেই সময়ত আমার বর্তমান প্রদেশ কংগ্রেসের সভাপতি তেখেতে মোক সহায় করেছিল মোট টিকট পাত। সেই সময় প্রদেশ কংগ্রেসের সভাপতি ভুবনেশ্বর কলিতা আছে। 2011 সনত মোক এই রকিবুল হোসেন ডাঙরিয়া, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার মোক টিকটের পর বঞ্চিত করার চেষ্টা করেছিল। 2016 সনত তেখেতে প্রথমতে আক্তার নামের সয়েল কনজারভেশন অফিসার এজনক টিকট দেওয়ার কারণে যথেষ্ট চেষ্টা করে ব্যর্থ হওয়ার পিছত শেখ শাহ আলম ডাঙরিয়াক দিল্লিলৈকে মাতি লৈ গৈছিল। রাজ্যসভার সাংসদ সেই কেন্দ্রীয় রানী বাইদেউক ভোট দেওয়ার বিনিময়ত শেখ শাহ আলমক 16 সনের টিকট দেওয়ার কারণে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছিল, কিন্তু তরুণ গগৈ ডাঙরিয়া নামানিলে। 21-ত তেখেতে গোৱালপাৰা পশ্চিম সমষ্টি পশ্চিম ইউডিএফ দেওয়ার কারণে যথেষ্ট চেষ্টা করেছিল, কারণ রিপুন বৰা ডাঙরিয়াক মুখ্যমন্ত্রী পাতিব এই কথাটা প্রচার করে তেখেতক একটা নিরাপদ সমষ্টি লাগে। সেই কারণে নাও বৈশাখ তেখেতক হেৰি কংগ্রেসের পর খেলব আর নাও বৈশার বিধায়কজনক গোৱালপাৰা পশ্চিম সমষ্টির প্রার্থী ইউডিএফ দিব লাগে। তেখেতে নাও বৈশার সেই সময়ের বিধায়ক মামুন ইমদাদুল হুসেইনক, মামুন ইমদাদুল হকক তেখেতে ডাইরেক্ট প্রস্তাব দিয়ে যে গোৱালপাৰা পশ্চিম সমষ্টির যা, গতি মামুন ইমদাদুল হকে ডাইরেক্টলি এইটা রিফিউজ করেছে রকিবুল হোসেন হুসেইনক। গতি তেখেতে 2011 সনের রকিবুল হোসেনের এনে 2011, 2016, 2021 প্রত্যেকবারে মোর প্রার্থিত্ব বাতিল করার কারণে প্রার্থিত্বের পর বঞ্চিত করার কারণে চেষ্টা করে আইছে। এতিয়া ডিলিমিটেশনের সময় যেটা গোৱালপাৰা পশ্চিম সমষ্টি যেটা এসটি রিজার্ভেশন হল, সেই সময় যেটা মই আইনি যুঁজ দেওয়ার কারণে বিভিন্ন প্রকার তেখেতের পর সহায় বিচারিছিল, তেখেতে মোক সেই সহায় করেছিল জানো, তেখেতে সহায় করে বরঞ্চ তেখেতের একনিষ্ঠ ঘনিষ্ঠ ব্যক্তি হওয়া সেইদিন মানে দেখা পাইছে যে মই সমষ্টি বসাব নোৱাৰিল। এতিয়া যদি কওঁ যে হিমন্ত বিশ্ব শর্মার লগত রাতে রাতে মিলি জুলি কোনে কোনে ডিলিমিটেশন করেছিল, তাত কোনো জড়িত আছিল, কেন গম পালে তেওঁলোকে কোন সমষ্টির সীমা কত যাব কংগ্রেসের আসিল নাকি, এইটো তেওঁলোকে কব পারিব, যেহেতু তেওঁ কৈছে মই মোৰ সমষ্টি বসাব নোৱাৰিল, তার মানে তেওঁলোকে নিজের ইচ্ছামতো সমষ্টি বনাই লব পাৰিছে। তেওঁ নিজে কোৱা কথা কৈ আছে, গোৱালপাৰা পূব সমষ্টির বিধায়কে দেখা পাইছে যে আপনার না কার কার মিডিয়াত কৈছে মই মোৰ সমষ্টি বসাব নোৱাৰিল, মই মোৰ সমষ্টির যেটো রিজার্ভেশনের বিপক্ষে সুপ্রিম কোর্ট লিখে কেস করেছো, দলের নেতৃত্ব তাত দৌড়িছো, রকিবুল হুসেনের তাত গৈছো, প্রদেশ কংগ্রেসের পর মোক সদায় আশ্বস্ত করেছে যে এইটো এসটি রিজার্ভ হয়েছে যে আপনি চিন্তা করব নালাগে, কিন্তু মোর উত্তর আছিল যে মই ইমেলে হওয়ালে মই এইটো যুঁজা নাই, এইটো আইনগত যুঁজ মই যুঁজিমেই, যার কারণে সুপ্রিম কোর্টলৈকে মই যুঁজিছো। গতি এই কথাবিলাক রকিবুল হোসেন ডাঙরিয়ার মোর প্রতি তেখেতের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কেতিয়াও অনুকূল নহয়, আর আরো কেবাটাও কারণ যে তেখেতের প্রার্থিত্ব মই বিরোধিতা করেছিল। কিয় বিরোধিতা করেছিল, অসমের 80 লাখ মিয়া মানুষ, অসমের 80 লাখ মিয়া মানুষের কারণে এটা টিকট মই বিচারিছিল কংগ্রেসের পর, মিয়া কমিউনিটি হয়তো রকিবুল হোসেন ডাঙরিয়া প্রত্যক্ষ আলোচনাতে কৈছিল যে মই আপনার ধুবুরীত ক্যান্ডিডেট হওয়াটো সমর্থন নকরু, তেখেতে যেটা আলোচনা করছে তেখেতে প্রত্যেক আপনার আপনার মই আপনাক মই সমর্থন নকরু, ইয়াত আইদার হেরি হেরি আব্দুল খালেক নহল ওয়াজেদ চৌধুরী হোক প্রার্থী, আপনি নগদ খেলক না, এটা তো মুখামুখি আলোচনা। আর তেখেতে যে রাজনৈতিকভাবে মোক তাত মোর ঠাই নাই সেইটো মুখামুখি আলোচনা, তেখেতে মই চাইছো যে পিঠিত ছুরি মারে, পিঠিত রশিদ মল্লের ছুরি নামারে, পিঠিত ছুরি মারা মানুষ আমি চিনি পাও, আর তেখেত আমার লিডার আজি অসমত কংগ্রেসের আটাইতকৈ আপনাকে সাবধান বাণী জানাইছে, এইবিলাক সাবধান বাণী মই কেয়ার নকরো, তেও সাবধান হয় তো বহুত তেনকা সাবধান বাণী রশিদ মল্লের কেয়ার নকরে। আর একটা কথা, আপনি রকিবুল হোসেনের কথা বারে বারে উল্লেখ করে আছে, রকিবুল হোসেনের এনে আচরণ বা এনে ব্যবহার বা এনে রাজনৈতিক অহংকারী মানে এইটা সবাই জানে, অহংকারী যে সাধারণ মানুষবিলাকর কি ঠাই পায় যে এইটা ভালক জানে, সাধারণ কংগ্রেস কর্মীবিলাক লগত থাকা কোনজন কংগ্রেস কর্মী বেশি দিন লাস্টিং করবেন সেইবিলাকর তো কেউ মূল্যাঙ্কন হওয়া নাই, অহংকার আচরণে আসলে কংগ্রেসের ক্ষতি করে আছে না, কংগ্রেসের ক্ষতি এখন তেওঁ নিজের ক্ষতি হব, কংগ্রেসের ক্ষতি নহয়, কারণ কংগ্রেসত মানুষ কংগ্রেসক ভোট দিব, ভোট নিদিব পারে কংগ্রেসক ভোট দিব, এনে আচরণের বাবে কিন্তু আজি গোৱালপাৰা জেলা কংগ্রেসের কেবাগী আসলে নেতা অকল গোৱালপাৰা যানবিলাক মানুষ কংগ্রেস রিজাইন করেছে সবরে তো অভিযোগ রকিবুল হোসেনই, সবর অভিযোগ তো রকিবুল হোসেনই, কংগ্রেস এড়িয়ে যাওয়া প্রত্যেকজন মানুষ বিমান ব্যবসায়ীভাবে আজি কামরুল হোসেন আজি আর যুব কংগ্রেসের সভাপতি এনএসর সভাপতি আর কোনবাকে তেওঁৰ ঘৰত থকা পরিতোষ এইবিলাক কার কারণে গুছি গৈছে, তেওঁৰ কারণে গুছি গৈছে, গতি এই রকিবুলের অহংকারী মনোভাবে আসলে ধুবুরীত না ধুবুরীর মানুষ কংগ্রেসী হয়ে আছে, তেখেত নিশ্চিতভাবে
কমেও 10-15 লাখ ভোটত জিকি আছে, এইটো ক্যাম্পেইন নকিবল হোসেন জিকি, রকিবল জিকি আছে, ক্যাম্পেইন করবই না লাগে। গোয়ালপাড়াতো তেও 90% ভোট পাই আছে গোয়ালপাড়া জেলাত। গোয়ালপাড়া জেলার যে দুটা সমষ্টি আছেন আমার দুজন বিধায়কে মোটামুটি 90% ভোট দিব পারিব। আপনি ব্যঙ্গ করেছেন? নাই ব্যঙ্গ করা, মই গম পাই আছো, কারণ আমি তো তেওঁর বিপক্ষে ক্যাম্পেইন করা নাই নহয়। মোক অবহেলা করেছে কারণে, মোক অপমান করেছে কারণে মই তো প্রতিঘাত লোবলে ক্যাম্পেইনত যাওয়া নাই, মই ঘরত বই আছে। তেও তেওঁর শক্তি আছে, ক্ষমতা আছে, অপমান করেছে করবই। যার শক্তি থাকে তেওঁ শক্তি প্রয়োগ করে মোক অপমান করব, কিবা কি করব। মর মর অনুগামী পঞ্চায়েত সভাপতি সকলে বিভিন্ন জিলা পরিষদের টিকট, পঞ্চায়েতের টিকটের প্রলোভন দিব, কারণ এই নির্বাচনের পিছিয়ে তো পঞ্চায়েত নির্বাচন আছে। গোটেই ধুবরী লোকসভাত পঞ্চায়েতের টিকট রাখবল হিসেবে দিব, গতি সেইখানে পঞ্চায়েতের প্রতিনিধি সকল পঞ্চায়েতের টিকট পয়ার কারণে তেওঁর হয়ে কাম করবই। গতি এইখানে মই কইছি যে কমেও টোটাল পোল ভোটের 80% বেশি তো পাবই, এটা তো সিম্পল ক্যালকুলেশন। আপনার অনুগত বিশ্বস্ত কেবাগী জেলা পর্যায়ের নেতা কর্মী ইতিমধ্যেই কংগ্রেস ত্যাগ করলে, কিহর কারণ? প্রত্যেকের নিজের নিজের কারণ আছে, যে মানে মর তাত এই অভিযোগ করেছে, অপমান করেছে যে জেলা কংগ্রেসের বিষয়ববিয়া বা এসেম্বলি যুব কংগ্রেস বা তেনেকা আরো বহুত আছে, যে যিসকলক আমার জিলা কংগ্রেসের হেৰি জিলা সভাপতি হোক, আমার প্রার্থী হোক, সামান্যতম ন্যূনতম গুরুত্ব দিয়া নাই। অর্থাৎ সবে প্রতি অভিযোগ এটাই যে মোক ভাল পায়। গতি মোক ভাল পড়া প্রত্যেকজন দলীয় নেতা কর্মীক অপমান করলে ভোট বৃদ্ধি হব বলে ধরে লৈছে। মোক অপমান করলে ভোট বৃদ্ধি হব বলে ধারণা দিয়া হয়েছে, যে মোক যিমান অপমান করিব, যিমান অবহেলা করিব, রকিবুল হুসেন ডাঙরিয়ার ভোট সিমানে বৃদ্ধি হব বলে রকিবুল হুসেন ডাঙরিয়ার গোয়ালপাড়া জেলার যি উপদেষ্টা সকল আছে পরামর্শ দিছে, যার কারণে রকিবুল হুসেন ডাঙরিয়া মোক বা মোর অনুগামী সকলক অপমান করে আছে। এনে কন্দলে, গৃহ কন্দলে নিশ্চয় কংগ্রেস দল মুঠেও গৃহ কন্দল হওয়া নাই, মুঠেও গৃহ রকিবুল হুসেন ডাঙরিয়া তখন বিচক্ষণ রাজনীতিক, যথেষ্ট অভিজ্ঞতা, আটাইতক ডাঙর হেৰি মুসলিম নেতা, অসমৰ আটাই অবিসম্বাদী অদ্বিতীয় মুসলমান নেতা, গতি তেওঁৰ ভুল হবই নোৱাৰে। আৰু এটা কথা, যে আপোনাৰ গোৱালপাৰা জিলা কংগ্ৰেছৰ যিগৰাকী সভাপতি বা জিলা কংগ্ৰেছটো ফুলদানি হিচাপে ব্যৱহাৰ হৈ আছে, বা এগৰাকী বিধায়কৰ এইটো বহুতেই না বহুতেই কয় যে আমাৰ সভাপতি ডাঙৰীয়া এইটো ফুলের টাব যে যত রাখা যায় তেনে থাকে, কিন্তু এই তো চুবর এজনের অধিকার আছে, এই কয় মানে এই বিশ্বাস নকরো। ভাল লড়া এজন লড়া জিলা পরিষদের টিকট দেওয়ার ক্ষেত্রে মই কেজি আটাইতক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা লৈছিল জিলা পরিষদ জিকার ক্ষেত্রে। তো গতিকে অবশ্যই মানে সভাপতি হওয়াটা বিচরা নাছিল, এইটাও ঠিক যে মই, কিন্তু বাকি জিলা জিলার বাকি সকলে বিচারছিল, যার কারণে আর আরও আমার রকিবুল হোসেন ডাঙরিয়াও তখেতে সভাপতি হওয়াটা বিচারিছিল। সুদিছো আপনার, আপনি হারে সমজরে এতিয়া কংগ্রেসী? হারে সমজে মানে মৃত্যুলৈকে কংগ্রেসী। তেতিয়া হলে আপনার যেহেতু জলেশ্বর গোয়ালপাড়া পশ্চিম সমষ্টি গোল, গতি আপনার হাতত আছে হয়তো জলেশ্বর সমষ্টি নাইবা গোয়ালপাড়া পূর্ব সমষ্টি, গতি আপনি কোনটো সমষ্টি? আগন্তক দিনত দলে টিকট দিব নিদিব মই নাজানো, কিন্তু মই সাংগঠনিকভাবে গোয়ালপাড়া পূর্ব সমষ্টিত মোক প্রতিষ্ঠা করার চেষ্টা করি, আর দলক এই দাবি জানাই আহিম যে গোয়ালপাড়া পূর্ব সমষ্টিত কংগ্রেসের টিকট মোক লাগে, যদি দলে বিবেচনা করে করব। কারো তো হেৰি কারো কোনো বস্তু পৈতৃক সম্পত্তি নহয়, কংগ্রেস কারো পৈতৃক সম্পত্তি নহয়, মোরও নহয়, কারো নহয়, সকলের সম্পত্তি। গতি মই নিজক প্রতিষ্ঠা করার চেষ্টা করি, গোয়ালপাড়া পূর্ব সমষ্টি রাইজের মধ্যে যাম। এই লোকসভা নির্বাচন এবার ফিল্ডত না যায়? না না, কেউ নাই যাওয়া, মীরাবাইদের ক্যাম্পেইন করে আসো না, ধুবুরীত না যাও, ধুবুরীত না যাও বলে মই কংগ্রেস সভাপতি ডাঙরিয়াকে কইছি, কারণ এই অপমান করব, আরও বা কি অপমান করে তা স্টেজত গেলে, এনে মই ঘরত বহি থাকতেই অপমান করে আছে, আর স্টেজত গেলে বা কি অপমান হয়, কিন্তু সেই অপমান খাবলে কিয় যাম যুদ্ধ এখন করার কারণে? এনেকা তো নহয় যে যে মই জনশূন্য মানুষ, জনশূন্য মানুষ হওয়া হলে তো চারিবার করে ইলেকশন খেলিছো, তিনবার বিধায়ক হয়েছো, এই জিলা কংগ্রেসের সভাপতিও আছিল, এনেকা তো নহে যে গণভিত্তিহীন ব্যক্তি একজন যে কোনোবাই মানে ফু মারিব মই উড়ি যাম, উড়িতো না যাও,
যে কোনোবাই মোক একদম যাতা করব তাত প্রতিবাদ করা মানুষ নাহিব কিন্তু সেইটো হলে দলের ক্ষতি হব ক্যান্ডিডেটের ক্ষতি হব সেই কারণেই এনেকুৱা এটা অহুব পরিস্থিতির সৃষ্টি নহোক ক্যান্ডিডেটর ভাল হোক সেই কারণে মই বিচার নাই মই এজনে ক্যাম্পেইনার।